চট্টগ্রামে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঘটনাস্থলের প্রকৃত অবস্থা কেমন এ বিষয়ে 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে চট্টগ্রাম জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। খান আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত 27 সেপ্টেম্বর রাত 10টার দিকে এক আত্মীয় সহ চশমা কিনে বাসায় ফেরার পথে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মাজার গেট ও আগ্রাবাদ মোড়ের মাঝামাঝি এলাকায় ডায়মন্ড রেস্টুরেন্টের বিপরীত পাশের খোলা ড্রেনে পা ফসকে পড়ে নিখোঁজ হন চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী শেহরিন মাহবুব সাদিয়া। নিখোঁজের 5 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। গত 25 নভেম্বর সাদিয়ার পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছিল। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল দেন। 10 কোটি টাকা কেন সাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিবে না চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিডিএ, যেটি চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি? একই সঙ্গে যেখানে সাদিয়া মারা গিয়েছেন সেখানকার প্রকৃত অবস্থা কেমন, ওই ড্রেনে পড়ে এ পর্যন্ত কতজন নিখোঁজ, নিহত ও আহত হয়েছে এ বিষয়ে 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে চট্টগ্রাম জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে আদালত। ওখানে ফুটপাথটাকে ছোট করে আনতে আনতে আপাতত মাত্র 1.5 ফুটে এসে দাঁড়িয়েছে। এখন 1.5 ফুট একটা ফুটপাথ দিয়ে এদিকেও হাঁটছে ওদিকেও হাঁটছে, কারণ দুদিকই বন্ধ করে দেওয়া হয়েছে। তো ওখানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা খুব সহজেই ঘটতে পারে। ওই এলাকাতে গত 1 বছরের মধ্যে কয়জনার মৃত্যু ঘটেছে, কারণ পেপারের রিপোর্টগুলোতে দেখা গিয়েছে যে গত 4 মাসে 7 জন ওখানে এভাবে প্রাণ হারিয়েছেন। চট্টগ্রাম নগর কর্তৃপক্ষ সহ দেশের সব সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজ করার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়েও আদেশ দিয়েছে হাইকোর্ট। খান আলামিন, আরটিভি, ঢাকা।